বিশ্বনাথ চৌধুরী প্রকৃত অর্থেই জননেতা ছিলেন। রবিবার এমনই মন্তব্য করলেন আরএসপির কেন্দ্রীয় কমিটির নেতা মনোজ মিত্র। তার কথায় বালুরঘাটের জননেতা তথা বালুরঘাটের রূপকার প্রাক্তন মন্ত্রী প্রয়াত বিশ্বনাথ চৌধুরীকে চোখের জলে বিদায় জানালেন তেভাগা আন্দোলনের শহর বালুরঘাটের মানুষ। রবিবার ভোরে বিশ্বনাথ চৌধুরীর মরদেহ বালুরঘাটে এসে পৌঁছায়। বালুরঘাটে আরএসপি জেলা কার্যালয়ে প্রয়াত নেতার মরদেহ শায়িত রাখা হয়েছিল। বালুরঘাটের আপামর মানুষ প্রয়াত নেতা বিশ্বনাথ চৌধুরীর মরদেহ অন্তিম শ্রদ্ধা জ্ঞাপন করে, তাকে শেষবারের মতন বিদায় জানান। দলমত নির্বিশেষে মানুষ প্রয়াত নেতাকে শ্রদ্ধা জানিয়ে গিয়েছেন। প্রায় 2 ঘন্টা মরদেহ বালুরঘাটের জেলা কার্যালয়ে শায়িত থাকার পর তার দেহ নিয়ে বালুরঘাট শহর পরিক্রমা করেন বিশ্বনাথ চৌধুরীর অনুগামীরা। প্রয়াত বিশ্বনাথ চৌধুরীকে শেষ শ্রদ্ধা জানাতে বালুরঘাটে হাজির হয়েছিলেন আরএসপি দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মনোজ মিত্র। মনোজবাবু জানিয়েছেন, অনারোগ্য ক্যান্সার বা কর্কট রোগে তিনি আক্রান্ত হয়েছিলেন। রোগ নির্ণয়ের পর চিকিৎসার জন্য বেশিদিন সুযোগ পাননি প্রাক্তন কারামন্ত্রী বিশ্বনাথ। বিশ্বনাথ চৌধুরীর মৃত্যু বালুরঘাট তথা রাজ্যে আরএসপি দলের চরম ক্ষতি হলো বলেই মনে করছেন তার অনুগামীরা। তার চেষ্টায় বালুরঘাট তথা রাজ্য আরএসপি দলকে অনেক দূর এগিয়ে নিয়ে গিয়েছিলেন। মনোজবাবু বলেন, দলকে এগিয়ে নিয়ে যেতে যুবদের এগিয়ে আসার আহ্বান জানান। উল্লেখ্য, শনিবার ভোরে কলকাতার এসএসকেএম হাসপাতালে বালুরঘাটের প্রাক্তন বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী বিশ্বনাথ চৌধুরী প্রয়াত হন। প্রাক্তন মন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে তার মরদেহ শনিবারই কলকাতার বিধানসভা ভবনে নিয়ে যাওয়া হয়। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সহ পশ্চিমবঙ্গ সরকারের নেতামন্ত্রীরা তাকে শ্রদ্ধা জানান। এছাড়াও বিরোধী দলনেতারাও বিশ্বনাথবাবুকে শ্রদ্ধা জানান। বিশ্বনাথবাবুর মৃত্যু খবর পেয়ে দিল্লি থেকে এক ভিডিও শোকবার্তা পাঠান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তবে বিশ্বনাথবাবুর ভাবনাকে বহন করে চলুক নতুন প্রজন্ম, এমনটাই চাইছেন আরএসপি নেতৃত্ব। বিশ্বনাথ চৌধুরী, কমরেড বিশ্বনাথ চৌধুরী দক্ষিণ দিনাজপুর জেলায়, বিশেষ করে বালুরঘাটে তিনি যথার্থই জননেতা ছিলেন। তার যেসব গুণাবলীগুলো থাকলে পরে জননেতা হওয়া সম্ভব, সমস্ত স্তরের মানুষের কাছে গ্রহণযোগ্যতা তৈরি করা, এটা তিনি করতে পেরেছিলেন। এবং নিশ্চয়ই তার সঙ্গে দলের একটা বিশেষ ভূমিকা ছিল, সংগঠন যে গড়ে উঠেছিল সেই সংগঠনের একটা বিশেষ ভূমিকা ছিল, এবং সেই সংগঠনকে সুচারুভাবে মানুষের স্বার্থে, সাধারণ মানুষের স্বার্থে ব্যবহার করে তাকে আরো শক্তিশালী করার কাজটা বিশ্বাস করতে পেরেছিলেন। ফলে ওর মৃত্যু যতই পরিণত বয়স হোক, মৃত্যুটা আমাদের কাছে অত্যন্ত দুঃখবহ এবং আমাদের কাছে একটা বড় শূন্যতার সৃষ্টি হলো, যে শূন্যতা প্রাথমিক ভাবে বালুরঘাটের কংগ্রেসদের পূরণ করতে হবে, যারা বয়সে নবীন কংগ্রেস তাদেরকে আরো বেশি এগিয়ে আসতে হবে, এবং যারা বয়সে প্রবীণ কংগ্রেস তাদেরকেও সময় সময় পরামর্শ দিতে হবে, এবং সকলে মিলে একসঙ্গে এই শূন্যতা পূরণ করার চেষ্টা আমাদের করতে হবে। আমি এইটুকুনি বলবো, আমরা তো যথার্থই ভীষণ ভাবে শোকস্তব্ধ বোঝা গেছিল যখন ওনাকে দেওয়া হলো, তখনই বোঝা গেছিল যে ফেরার অবস্থায় নেই, না ফেরার দেশে চলে যাবেন। তার মধ্যে বড় সাংঘাতিক কর্কট রোগ এবং তারপর লাঙে ক্যান্সার, তো সাধারণভাবে এবং তারও ধরা পড়েছে কোন স্টেজে, চতুর্থ পর্যায়ে ধরা পড়েছে, যেটা আগে ধরা পড়েনি। কারণে ডাক্তাররা বলছেন যে লাঙ ক্যান্সার তাই হয়, অনেক ক্ষেত্রে ধরা পড়ে না, এবং যখন ধরা পড়ে তখন কিছু করার থাকে না। তো এই যে ধরা পড়লো তখন আর কিছু করা গেল না। ফলে আমি তখন যা বলেছেন তারপরে আমি বলবো যে আরো বেশি বেশি করে এখানে আমাদের মনোনিবেশ করতে হবে, আমাদেরও সবাইকে বারবার আসতে হবে, এবং এসে এখানকার সংগঠনকে বিশ্বনাথ চৌধুরী যেই স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নের অনুকূলে আমাদের হাঁটার চেষ্টা করতে হবে। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে বাপ্পা হালদার ও উত্তম পালের রিপোর্ট, টাইমস 14 বাংলা। আন্তর্জাতিক মানে
চিকিৎসা এখন ইটাহারে। দুই দিনাজপুরের মানুষকে আর মালদা, শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না। উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল। ইটাহার ব্লকের নোমোনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বাইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার। এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা, যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি। এছাড়াও এখানে কলকাতার রায়গঞ্জ, মালদা, ইটাহার, শিলিগুড়ি, বেঙ্গালুরু, চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন। উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল, পোরশা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে, ইটাহার, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9064996969। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা, ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা, ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোর মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।